এমটিএস পদের জন্য আবেদন চলছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই রয়েছে প্রচুর শূন্য পদ যেখানে স্যালারি রয়েছে প্রায় পনেরো হাজার টাকা তো এখানে লকডাউনের মধ্যেই এই স্থায়ী পদে নিয়োগ হতে চলেছে তো আপনি যদি এই সম্পর্কে ডিটেলস জানতে চান অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ কি টু সাকসেস বন্ধুরা আপনারা যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তার জন্য স্ক্রিনের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে নিন তাহলে অল নোটিফিকেশানটি অন হয়ে যাবে এবং সমস্ত ধরনের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে তো আমরা অফিসিয়াল যে নোটিফিকেশানটি সেটা আমরা ওপেন করে নিয়েছি এবারে আমরা দেখে নেব যে এখানে কি কী রয়েছে কি কি ডিটেলস রয়েছে এখানে কত কি যোগ্যতা লাগবে কীরকম এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং কত স্যালারির কথা বলা হয়েছে এগুলো আমরা ডিটেলস জেনে নেবো এখানে বলা হচ্ছে যে এমটিএস পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ হবে যেখানে এখানে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে চারশো চৌষট্টিটি এখানে কীরকম যোগ্যতায় আবেদন করা যাবে আবেদন করার জন্য যোগ্যতা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেন্থ পাস ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অর বোর্ড অর্থাৎ যে কোনো বোর্ড বা ইনস্টিটিউশন থেকে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন রেমিউনারেশন বা স্যালারি কী রয়েছে চোদ্দো হাজার টাকা বা প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি কিন্তু এখানে স্যালারির কথা বলা হয়েছে এবার আমরা ডিটেলস দেখবো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে ডাউনলোড করা যাবে এখানে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন ডব্লু ডব্লু ডট কম তো এইখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশান কিভাবে করবেন অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা প্রথমে এখান থেকে ডাউনলোড করে নেবেন বা ডেসক্রিপশন বক্সে আপনারা দেখবেন এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটে ঠিকানাটা দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম এবং এর সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ আপনি জেরক্স করলেন এবং জেরক্সগুলোতে নিজে নিজে অ্যাটেস্টেড করবেন অ্যাটেস্টেড করার ক্ষেত্রে নিজের সিগনেচার এবং সেখানে তারিখ দেবেন আর তারপরে সেটাকে সাবমিট করতে হবে কোথায় ডেপুটি জেনারেল ম্যানেজার এইচ আর ইন বিসিআইএল হেড অফিস অ্যাট বিইসিআইএল ফোরটিন বি রিং রোড আইপি স্টেট নিউ দিল্লি ইলেভেন ট্রিপল জিরো টু তো এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে তো এখানে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে তো এখানে পাঠাবেন তার সঙ্গে সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি ফটো কপিজ অব এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটস অর্থাৎ আপনার যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার যে জেরক্স সেগুলো লাগবে তো সেগুলোতে সেলফ অ্যাটেস্টের অবশ্যই থাকতে হবে ফটোকপিজ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস অর্থাৎ আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই সার্টিফিকেটটা কিন্তু লাগবে সেই সার্টিফিকেটের জেরক্স আপনাকে দিতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে দু কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনাকে দিতে হবে প্যান কার্ডের জেরক্স দিতে হবে আর আধার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে দিতে হবে রেজিস্ট্রেশন ফিজ রেজিস্ট্রেশন ফিস কিভাবে দেবেন তো সেটা আপনি ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে দিতে পারেন ডিম্যান্ড ড্রাফট কীভাবে ইন ফেভার অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড পেয়েবেলা নিউ দিল্লি তো এইখানে ডিম্যান্ড ড্রাফ্ট করতে পারেন অথবা পার্সোনালি ক্যাশ দিতে পারেন তো এটা বলা হয়েছে এবার আমরা দেখে নেবো কত রেজিস্ট্রেশন ফিস রয়েছে এখানে বলা হচ্ছে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা বলা হচ্ছে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন ফিজ হিসাবে আর এখানে এস টি পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা রয়েছে আড়াইশো টাকা লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর্মস এখানে লাস্ট ডেট বলা হচ্ছে পনেরোই জুন দু হাজার কুড়ি অর্থাৎ এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে পনেরোই জুন দু হাজার মধ্যে তো এই যে পিডিএফটা আউট হয়েছে সেটা হচ্ছে আঠাশে মে দু হাজার তারিখে এবং লাস্ট ডেট যেটা বলা হয়েছে পনেরোই জুন দু হাজার কুড়ি তো এখন আপনি যদি দেখেন ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ডেট এক্সটেন্ড করা হচ্ছে মানে ম্যাক্সিমাম নিয়োগের ক্ষেত্রে ডেটটা এক্সটেন্ড করা হচ্ছে যেহেতু এখন লকডাউন চলছে তো অনেকেরই পক্ষে সঠিক সময়ের মধ্যে অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না তো সেরকমও যদি কোনো নোটিফিকেশান আসে তো অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন অবশ্যই জানিয়ে দেব আর আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে যদি আপনি আবেদন করতে চান এখানে প্রথমে যে নোটিশটা বার করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মাধ্যমিক পাশের সাথে সাথে এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু এটা এই নোটিশটাকে রিভাইজড করা হয়েছে যেখানে আঠাশে মে দু হাজার কুড়ি তারিখ যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম এই নোটিশটা কিন্তু আঠাশে মে দু হাজার কুড়ি তো এখানে বলা হয়েছে যেটা রিভাইজ করা হয়েছে এই নোটিশটা তো সেই জন্য এখানে আপনাদেরকে এটা জানিয়ে দিলাম এখন কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশেই এখানে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম খবরটা যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্টে মতামত জানান এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন অনেকেই হয়তো এই লকডাউন সময়ের মধ্যে অপেক্ষা করে আছে কোনো একটা ফর্ম বেরোবে এবং সেটা ফিল আপ করবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করলাম একটু আপডেট দেওয়ার যেটুকু আপডেট আমরা পেয়েছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ